আমাদের বর্ধমানে একটা জায়গা আছে জায়গাটার নাম হচ্ছে মঙ্গল কোট নাম শুনেছেন বর্ধমানের মঙ্গল কোট এই মঙ্গল শুয়ে আছে হামিদ বাঙালি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূলের সঙ্গে আল্লাহর ওলিদের কেমন মিল দেখেন মঙ্গল কোটে শুয়ে আছে হামিদ বাঙালি আমরা যখন মালদা জেলায় জলসায় যাই পীর সাহেবদের সঙ্গে অনেক সময় ওখানে দাঁড়িয়ে হামিদ বাঙালি রহমতুল্লাহ আলহের মাজারটা জিয়ারত করি ইনি কত বড় অলি জানে সোহান আল্লাহ বলে বলেন না সোহান আল্লাহ আরে গোনা তো হবে না নেকি তো হবে এ অস কোনদিন শোনে শোনে ওই হামিদ বাঙালি রহমাতুল্লাহ আলহের পীর ছিলেন মুযদ্দেদ আল সানি রহমাতুল্লাহ আলাইহি জোরে বলুন সুবহানাল্লাহ মুযদ্দেদ আল ফিস সাহেব তো হামিদ বাগলি রহমাতুল্লাহ আলাইহি ববী সাহেব রহমাতুল্লাহ আলাইহি انتقালের আগে নিজের গায়ে জামাটা খুলে বলেছিল বাবা আমার এই জামাটা আমার انتقালের পাঁচশো বছর পরে পাঞ্জাবে সেরহেন্দে আলফেসানি বলে একটা ছেলে আসবে আমার জামাটা তাকে দেবে জোরে বলবেন না এই জোরে হবে না তাহলে আল্লাহর ওলিদের কাছে খবর থাকে না থাকে না যারা আহলে হাদিস হাত বাঁধা এরা তো বিশ্বাস করে এরা তো এলমে বাতিল মানে না একটা গোপন জিনিস শিখিয়ে দিই এলমে বাতিন যদি অর্জন করতে হয় তাহলে কি আমল করতে হয় কি আমল করা লাগে আর এলমে এটা কার কাছে আছে

সালাম হাজরাতে খিজির সালামের দিদার করে না এ গোপনীয় কথা কেউ জলসায় বলে দেবে না আপনাদের এমএ এলমে লাদুন্নির ভান্ডার কার কাছে আরে খিজির আলী সালামের কাছে গভীর রাত্রে দুরাকাত নামাজ পড়ে খিজির আলাহ সালামের দিদারের দোয়া করতে হয় আর যদি খিজির আলাহ সালামের দিদার হয়ে যায় আপনি তো এলমের লাদুন্নি পেয়ে যাবেন জোরে বলুন সুভার মারে পেয়ে যাবেন আমি কিন্তু খুব দ্বীপের কথা বলছি একেবারে এ ভাববেন না

এলবে বা মজা আলাদা এর অনেক দিক আছে তো সব দিক তো মাইকে বলা যাবে না আর এখন এই ইউটিউবে যা জলসা ছুটছে হ্যাঁ আহলে হাদিসরা মানে এক একজন এক এক রকমের আপনারা কমেন্ট করুন অতএব বিশ্বাস করেন না এত বাজে বাজে ভাষায় কমেন্ট করবে যা দেখলে আপনার খারাপ লাগবে এনে সব গোপনীয় কথা বলা যায় না যে গোপনীয় মাহফিলে বলতে হয় যাক একটা ফাঁস হয়ে গেল আল্লাহ মাফ করে

আলবে শাড়ি বলে একটা ছেলে আসবে এই জামাটা তাকে দেবে আল্লাহ রি অদরাতে পেরানি পীর দস্তির মাহবুদ সুবাহি কুতুবে রব্বানি ঘোষ সমদানি হায় বাবা বড় পীর আব্দুল খাদির ঝিলানি রহমাতুল্লা রে হুজুরের ছেলে বলেছিল আপনার জামাকে আমি গাই দিতে পারবো না আপনার এমন মরিদ কি নেই আল্লাহ রি বৌ বিশ্বাস বলেছিল বাবা না আমার জামা গায়ে দিয়ে সহ্য করতে পারবে না বাবা আমার জামা গাই দাওয়ার যজ্ঞ দাউর জোর করবে হিন্দের সেবীরে পঞ্জাবের সিরহিন্দে একটা ছেলে জন্ম বলবে ওই ছেলে না বলো মুসাদ্দেদে আলবে সাদি জোরে বলুন সুবহানাল্লাহ ও আমার

হামিদ বাঙালি রহমাতুল্লাহ আলাই দিল্লিতে ওনার একজন বন্ধু ছিলেন ডাক্তার তো ডাক্তার সাহেব হামিদ বাঙালি বড় আলেম লাহোর পাস আর আলবেসানি তো ফকির মানুষ ডাক্তার সাহেব আলবেসানির ভক্ত তো মদে মজাদ্দের আলবেসানি কেউ দাওয়াত করেছে আর হামা হামিদ বাঙালি রহমাতুল্লাহ আলাই কেউ দাওয়াত করেছে তো হামিদ বাঙালি রহমাতুল্লাহ আলাইহি ডাক্তার সাহেবের বাড়িতে আগে গিয়ে পৌঁছে গেছে তা বলছে শুনেন আপনি তো খুব বড় আলেম আমি আর একজন ফকিরকে দাওয়াত করেছি বলে কে বলল মুজাদ্দিদে আলফসা হামিদ বাঙালি রহমাতুল্লাহ আলাইহি রেগে গেলেন কোথাকার ফকির ফাকরা হ্যাঁ আমাদের সমাজে আসে দেখবেন কিছু আছে একটু বড় আলেম ভালো বেশি জানে বলে এত অহংকার দেখায় আছে না নেই হ্যাঁ মানে এলেমের ব্যাপারটা বাড়তে জাহির করতে চায় আল্লাহ একবার জাহান হয়ে যাবে তো আমি বাঙালি রহমতুল্লাহ বলছে আমি একজন বড় আলেম আর কোথাকার একটা ফকিরকে দাঁড়িয়ে থাকবো না চলুন 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 তো ডাক্তার সাহেব বলছে বন্ধু হামিদ হামিদ সাহেব একটু সময় দেন কেমন পাগলটা তো একটু দেখেন বলছে না না ও সব মূর্খ লোক আল্লাহ পাক হামিদ বাঙালি কে যে কবুল করবেন একটা ওসিলা আছে বড় আলেমের কাছে সব সময় আপনার কি কেতাব থাকে তো উনি একটা কেতাব ওই ডাক্তার সাহেবের বাড়িতে রেখে দিয়ে রাগ করে চলে গেছে উনি যে বার হয়ে গেছে আর মুজাদ্দে আলতে সানি রহমাতুল্লা লালে ঢুকে পড়েছে জোরে বলুন সুভার হামিদ বাঙালি রহমাতুল্লা আলে কিছুটা দূর গিয়ে ভাবছে আমার সে কেতাব কেতাব আবার ঘুরে এসছে আর কেতাবটা যে তাকের ওপরে রেখেছে আর ওই তাকের নিচেই মুজাদের আলবেসারি বসে আছে জোরে বলুন সোহার ফকির ফাকরা মানুষ আর ইন্দু বড় আলেম দেখাচ্ছে الله <سؤال> رضي عنه مزاد البساري سري حمد رحمة الله عليه أذرت حميد بعالي رحمة الله عليه مخيط يعقوب تكاليل تكيب الله

তুমি কি করতে এসছো ডাক্তার সাহেব বলছে আপনি কি করতে এসছেন কেতাবটা বড় আলে বুঝতে বেড়ে গিয়েছে আমি কার সঙ্গে বেয়া করলাম আমার বড় বেয়া দু হয়ে গিয়েছে আল্লাহ রলি ফকির মানুষ বুঝদাত দেদাল ফেস মাতুল্লা রেগে মাথা নাঘাত করে বসে আছে ছুটে গিয়ে হাবিদ বাঙালি হম রেখে বুজদাত দেদাল ফেসারির কত চড়িয়ে ধরেছে জরে বলে লুসান আল্লাহ সুয়া দুবে বার করুন আদবি ক্ষমা করুন আমি যাইনি এলেমের বড় অহংকার দেখিয়েছিলাম আপনি যে এত বড় আল্লার ওলি আমি চিলতে পারিনি হাজার মোজাদ আলবে সারি বলল চলে যাও বাবা চলে যাও আমার মতো ফকিরের কাছে এসো বাবা তুমি জানো না আমি ফকিরকে আল্লাহ পাক কবুল করে নিয়েছে আমার এলম সব সল্প হয়ে গেছে হুজুর বললো বাবা এইরকম আমি বাঙালিকে বলছি এইরকম অহংকার করুন দাও যা তোর মাল তোকে ফিরিয়ে দিলাম আমি বাঙালি বললো হুজুর আমি তো জীবন জীবনে এইরকম অহংকার করব না আর আমাকে ক্ষমা করেন আর আমি এখন আপনার হাতে বায়াত হবো জোরে বলুন সুভান এই জোরে বলেন সুভান আল্লাহর নরম দেলের মানুষ দিল নরম হয়ে গেছে যা বাবা তোকে ক্ষমা করে দিলাম জাহ ক্ষমা করে দিয়ে হুজুর বায়াত করলেন murid হয়ে গেল বহু দিন হুজুরের خدمت করলেন হামিদ বাঙালিকে হুজুর মুজাদ্দদ আলবেসানি বলল বাবা আমি তোমাকে বাংলায় পাঠাবো যরে বলবে না সুবহানাল্লাহ বাংলায় বর্ধমান বলে একটা জেলা আছে মঙ্গল মুঙ্গলকটে তুমি চলে যাবে কোটে চলে যাও আল্লাহ রদিয় হাদে হামিদ বাঙালি রাহমাতুল্লাহ আলাইহি হাও হাও বলে কালতে যে হুজুর আপনাকে ছেড়ে চলে যাব না আমার মনটা যে বড় কাঁদে ওই সময় বলেছিল বাবা না আমি তোমাকে পাঠাচ্ছি চলে যাও ও বাবা হবি আমি বুঝতে পারি আমার কাছ থেকে কি নেবে বাবা আমি আলপেসানি আল্লাহ রি আর বৌপির রহমতুল্লাহ রেখে যে জামাটা দিয়েছিলে ওই জামাটা আমি তোমাকে দেবো জোরে বলুন সোভার আল্লাহ চিন্তা করে এত বড় আল্লাহর অলি শুয়ে রয়েছে আমরা এর খবর জানি আশপাশে সব তবলি কাহালে হাদিস ভর্তি হয়ে গেছে মাজারটা দেখার মতো নেই

আমি গাই দেবো না আপনি আমাকে একটা জুতো দেন বদর দেল পেশানি রহমাতুল্লাহ আলাইহে কনক মোবারক জুতো নিয়ে হামিদ বাঙালি রহমাতুল্লাহ আলাইহে মাথায় নিয়ে কাবব দিয়ে পাগড়ি বাঁধলেন আল্লাহর ওলীর জুতো আমার পীরের জুতো মাথায় মেলে পাগড়ি বেঁধে নিয়ে বাংলা সবীরে রওনা হয়ে গেলেন বর্ধমান জেলা বঙ্গল কোটে এসে আস্তানা গড়লেন আল্লাহর ওলীর আগে চিন্তা করলেন আল্লাহর হাজরাতে মোসাদেন আলবেসানি রামাতুল্লা রেখে এই জুতো আমি কাকে দিয়ে যাব কে বেয়াদুবি করে ফেলবে কে পেয়া তুমি করে ফেলবে বাবা ও সোনা মারি গ্রাম আল্লাহ রবি হাজরত হামিদ বাঙালি রহমতুল্লাহ আলহে ওই জুতোটা নিয়ে নিজের যে জায়গায় বাজার হবে পাশে একটা পুকুর ছিল ওই পুকুরের কাদার ভিতরে আল্লাহর ওলির জুতোটা পুঁতে দিল ওই দিল থেকে ওই পুকুরের পানি আর শুকায় না জোরে বলুন সুবহানাল্লাহ তো আল্লাহ ওয়ালা যারা হয় ইলমে বাতিনে যারা অধিকারী হন এরা অনেক জিনিস আগাম আল্লাহ এদেরকে অগ্রিম জানিয়ে দেন জোরে বলুন সুবহানাল্লাহ এরকম ইতিহাস আপনাদের এলাকায় নেই ফুরফুরার পা হুজুর কেবলা এসে এরকম ওসিয়ত এদিকে নেই আমাদের ওখানে আছে ছোট হুজুর পীর কেবলা এসে বলে গেল বাবা এই মাঠটা তোমাদের একদিন থাকবে না এই মাঠ তোমাদের একদিন থাকবে না সব হিন্দুরা এসে এই মাঠে বসবাস করবে বাবা মিলিয়ে নিও পাগল আমি বলে যাচ্ছি এই মাঠ তোমাদের থাকবে না সেই গ্রামে আমি দশ বছর প্রায় এমামতি করেছি ইউটিউব হচ্ছে তারা সব তো দেখবে শুনবে তো

এর এমন স্বাদ পাবে যত চুষবেন তত মিষ্টি জোরে বলুন সুহার এই যে কি মধু আমাদের কাছে ঘুমটা খুব প্রিয় হয়েছে ঘুম প্রিয় হয়ে খোদার কসম রাত্রিরে দু ঘন্টা একটু আল্লাহকে দেন আমি পায়ে ধরে বলে যাচ্ছে দুটো ঘন্টা আল্লাহকে দেন আপনি একটু হালাল খান যদি এক মাসের মধ্যে এর ফল না পান আমাকে ধরে আপনি আর একবার যদি মজা পেয়ে যান আচ্ছা এই যে কি মজা আমার ভাই জনের আসনা মানি গেরাম নবী আমার দিন দুনিয়ার বাদশাম হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম নবী আমার মক্কা শরীফ থেকে আল্লাহ নবী হিজরত করে মদিনা শরীফ চলে এলেন ও আমার ভাই জনের মক্কা থেকে মদিনা কম রাস্তা নয় বাবা হাজি সাহেব যারা গিয়েছেন আমি

জায়গাটায় ঢুকেছিলেন মদিনা শরীফে মসজিদে নবাবি আগে নয় মদিনা মসজিদ কুবা শরীফ আগে আল্লাহ নবী কোবায় গিয়ে উঠেছিলেন ওই কুবা শরীফের একটা মসজিদ আছে বাবা কোনো হাজি সাহেব যদি ওই কুবা মসজিদে শনিবার দিনে তুই রাগার দোপুল নামাজ পড়ে আল্লাহ বাক আল্লাহ নবীর খাতিরে ওই কোবা মসজিদে নামাজ পড়ার খাতিরে আল্লাহ তার নামায় আমালে একটা উমরা হজের স্বভাব লিখে দেবে মক্কা থেকে মদিনায় ঢুকলেন কোবায় আল্লাহ একবার কুবাত আল্লাহ রসুল কিছুদিন থাকার পরে কয়েকদিন থাকার পরে রসুল্লাহ আস্তে আস্তে মানে মদিনার উপত্যকার দিকে আসছিলেন জুমার নামাজ যেখানে পড়েছিল ওই জায়গায় একটা মসজিদ আছে মসজিদে জুমা হ্যাঁ জুমা যেখানে রসুল্লাহ পানির জন্য দোয়া করেছিলেন মসজিদে কামা মা মসজিদে কামামা মসজিদে আবু বাখাত আর মসজিদে আলী এর মাঝখানেই আমরা ছিলাম আলীর ঘর মানে ফাতেমার ঘর তো আলীর ঘর মানে ফাতেমারই ঘর আল্লাহ